মাই সিম্পল কিচেন অ্যান্ড লাইফের তরফ থেকে আমি পিঙ্কি আমার সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব বিহারি স্টাইল পালং শাকের তড়কা। তাই প্রথম থেকেই বলছি, আমার পাশে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি তোমাদেরকে যে তড়কার রেসিপি শেয়ার করব, এই তড়কার রেসিপি আমি শিখেছি আমার বাপির কাছ থেকে, আর আমার বাপি শিখেছে এক বিহারি হোটেল থেকে। সেই জন্যই এই তড়কার নাম দিয়েছি বিহারি স্টাইল পালং তড়কা। এই পালং তড়কার জন্য লাগবে পালং শাক, আর তার সাথে অবশ্যই লাগবে সর্ষে শাক। দুরকম শাক আমি হাফ হাফ করেই নিয়েছি। পাতাগুলো বেছে নিয়ে গরম জলে অল্প লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এরপর পাতাটা সিদ্ধ হয়ে গেলে একটা চুবড়ির মধ্যে ঢেলে রাখবো, যাতে এক্সট্রা জলটাও বেরিয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমরা পেস্ট বানিয়ে নেব পাতাটার। পাতাটার যখন পেস্ট বানাবো, তার মধ্যে এক্সট্রা করে কোনো জল অ্যাড করব না। পাতার মধ্যে যে জল থাকবে সেই জলেই খুব ভালোভাবে পেস্টটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার পেস্টটা বানানো হয়ে গেছে, আর এই কাজটা আমি করে রেখেছিলাম সকালে, বাকি কাজটা করব রাতে। এখন আমি তড়কার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা কুচিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাও কুচিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি মতন আদা আর 3 থেকে 4 কোয়ার রসুন, সেগুলো কিমা করে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচি আর লাগছে ধনে পাতা কুচি, সাথে একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি, কারণ শীতকালে মটরশুঁটি তো বাজারে অ্যাভেলেবেল। আর তড়কার সাথে এই মটরশুঁটিটা দিলে মুখে যখন পড়বে খেতে কিন্তু দারুণ লাগে। সর্ষের তেলের মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে আদা রসুনের কিমাটা ভেজে নিতে হবে 1 মিনিট। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও যখন লাল হয়ে আসবে তারপরেই দিয়ে দেব টমেটো কুচিটা। অল্প লবণ দিয়ে টমেটোটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়ে আসছে। টমেটোটা নরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ করে হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি আর মটরশুঁটি। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে বেটে রাখা শাকের পেস্টটাও দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষতে হবে। কষতে কষতেই এর মধ্যে দিয়ে দেবো 7 মতন লবণ আর অল্প পরিমাণে জল। জল কিন্তু কখনোই বেশি অ্যাড করবো না, তাহলে কিন্তু তড়কার টেস্ট নষ্ট হয়ে যাবে, কারণ এই তড়কাটা হবে একটু বসা বসা। যতক্ষণ পর্যন্ত না জলটা খুব ভালোভাবে শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। এরপর যখন দেখবো শাকের কালারটা চেঞ্জ হয়ে আসছে, তারপর দিয়ে দেব কাসৌরি মেথি। এই কাসৌরি মেথিটাও তড়কার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর শেষে নাবানোর আগে দিয়ে দেব তড়কা মশলা আর দিয়ে দেব 1 চামচ বাটার। বিহারি স্টাইল পালং তড়কা তো আমার রেডি হয়ে গেছে। আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো।